আমাদের টেক সাইগাই ইউটিউব পরিবারের টিএসজি নিউজের নতুন এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র আজকে রিয়েলমি এক্স সেভেন নিয়ে সকালবেলা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন ফোনটার অনেক নিন্দা হয়ে গেছে তাহলে আজকে টেক নিউজের প্রথম খবরেই রিয়েলমিকে নিয়েই শুরু করা যায় আর শুরু করার আগে বলে নিই যদি ভিডিও শেষ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আর আর কিছুই না শুরু করি রিয়েলমির তরফ থেকে তাদের যে ফ্ল্যাগশিপ ফোন আসবে এই বছর অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসার দিয়ে রিয়েলমি রেস আসার কথা এবছর আছে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল আপনারাও জানেন সেই ফোনটা রিয়েলমির সেরা ফোন হবে সম্ভবত দু হাজার একুশ সালে এবং সেই ফোনটা এই এপ্রিল মাসের বারো তারিখের পর যে কোনো দিন লঞ্চ করে যেতে পারে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি চায়নার তরফ থেকে টুইট করে এরকম জানানো হয়েছে যে এটা খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে তবে চায়নাতে আপাতত লঞ্চ হচ্ছে গ্লোবাল লঞ্চ হতে হতে আমার ধারণা এটা মার্চ মাস হয়ে যাবে ইন্ডিয়া বাংলাদেশে মার্চ এপ্রিল নাগাদ এই ফোনটা আসতে পারে তবে হ্যাঁ রিয়েলমির তরফ থেকে সেরা ফোন কোয়েলকম স্নপজ্রাগন ট্রিপল এইট প্রসেসার একটু অপেক্ষা করাই যায় কি বলেন শাওমির ব্যাপারে আজকে দুর্দান্ত একটা খবর আছে তবে সেই ব্যাপারে যাওয়ার আগে একটু ট্যাবলেটের কথা বলে নিই আপনারা প্রায় কমেন্ট করেন অনেকে যে ট্যাবলেটের ব্যাপারে আমাদের চ্যানেলে কিছু বলা হয় না কেন আমার আসলে যেটা মনে হয় ট্যাবলেটের প্রাসঙ্গিকতা দিনকে দিন হারিয়ে যাচ্ছে স্মার্টফোন এত বড় হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি স্মার্টফোন সাত ইঞ্চি স্মার্টফোন এরপর তো ফোল্ডিং ফোন চলে আসবে তখন ট্যাবলেটের আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না এবং সেটাই প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ডিজিটাইম রিসার্চ বলে একটা সংস্থা তারা রিসার্চ করে জানিয়েছে যে এই দু সালের প্রথম কোয়ার্টারে ট্যাবলেটের যা বিক্রি সেটা গোটা পৃথিবী জুড়ে থার্টি ওয়ান সম্ভবত কমে যাচ্ছে দু সালে এমনি কমে গেছিলো করোনার জন্য মহামারীর জন্য আর দু সালে সেই মার্কেটটা আরও ছোট হয়ে যাচ্ছে এই সময় এমনই সময় স্যামসাং তাদের ট্যাব সেভেন এস সেভেন প্লাস যেটা তার একটা নতুন কালার ভেরিয়েন্ট স্টোরেজ ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এরকম তারা কিছু একটা লঞ্চ করতে চলেছে সেক্ষেত্রে আজকে আমাদের পোলে এটাই প্রশ্ন রাখবো যে আপনারা কি ট্যাবলেটের ব্যাপারে ইন্টারেস্টেড ট্যাবলেট কি ব্যবহার করেন বা করতে চান বা সেই বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আজকে এটা পোল থাকবে পোলে ভোট দেবেন আর সেক্ষেত্রে সেই মতো আমাদের চ্যানেলে ট্যাবলেটের ব্যাপারেও কোনো ভিডিও আসবে পোলের কথা যেখানে এসে গেল তাহলে গতকাল যে পোলটা দিয়েছিলাম যে আপনারা কজন আমাদের দর্শকদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে থেকে কজন ইনস্টাগ্রাম ইউজ করে তো সেই পোলের রেজাল্টটা এবার আমরা একটু বলে নিই উনিশ ঘন্টায় চব্বিশ হাজার ভোট পড়েছে চব্বিশ হাজার ভোট উনিশ ঘন্টায় মানে আপনারা সত্যি এতদিন ভোট দিতে চাইছিলেন আমি যে পোল এতদিন দিইনি এটা রীতিমতো অন্যায় করেছি এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা সত্যি এত উৎসাহিত হয়ে ভোট দিয়েছেন ব্যাপারটা আমার মন ছুঁয়ে প্রশ্ন ছিল আপনি কি ইনস্টাগ্রাম ব্যবহার করেন প্রথমে থার্টি টু পার্সেন্ট বলেছেন হ্যাঁ না বাঙালিরা ইনস্টাগ্রাম অতটা পছন্দ করে না তার মানে আঠেরো পার্সেন্ট বলেছেন ব্যবহার করি কিন্তু টিএসজি কে ফলো করি না কমেন্টে অনেকে লিখেছেন যে তারা ব্যবহার করেন না ঠিকই কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অনেকদিন আগে খুলেছিলেন ইউজ করা হয় না আমাদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে আমরা যেরকম স্মার্টফোন আশা করি কল্পনায় যেরকম দেখি স্বপ্নে যেরকম দেখি স্বাউমীর তরফ থেকে সম্ভবত এরকম একটা স্মার্টফোন আসতে চলেছে হাইপার কোয়ার্ড কার ওয়াটারফল ডিসপ্লে ব্যাপারটা এরকম অর্থাৎ চারদিকে চারদিকেই ডিসপ্লেটা একদম কার্ভ হয়ে গেছে এবং এইটটি এইট ডিগ্রি কার্ভ হয়ে গেছে এবং সেটা এতটাই কার্ভ দেখে এতটাই ওয়াটারফল ডিসপ্লে মনে হচ্ছে আপনি যদি টেবিলের ওপর রেখে দেন কোথাও আপনি বেজলস দেখতেই পাবেন না মানে বেজলসকে পুরো রিপ্লেস করে দিয়েছে চারদিকের ফ্রেমটাকে প্রায় রিপ্লেস করে দিয়েছে ডিসপ্লেটা এতটাই সুন্দর লাগছে ডিসপ্লে এটা যদিও প্রোটোটাইপ দেখানো হয়েছে কিন্তু শাওমিকে এই ফোনটা বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় দিতে হয়েছে শাওমি বলছে দুই থেকে তিন বছর তারা এই ডিসপ্লেটার পিছনে এরকম ফোন বানানোর পিছনে সময় দিয়েছে রিসার্চ করেছে ডেভেলপমেন্ট করেছে এবং এই যে তারা ফোনটা আনতে চলেছে সেটা তৈরি করতে গিয়ে ল্যাবে তাদের কিছু বিশেষ টেকনোলজি ইউজ করতে হয়েছে এই যে কার্ভটা হয়েছে এইটটি এইট ডিগ্রি কার্ভ মানে প্রায় নাইনটি ডিগ্রি বুঝতে পারছেন কতটা কার্ভ জিনিসটা এবং সেটা করতে গিয়ে তাদের আটশো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্লাসটা কার্ভ করতে হয়েছে বাঁকাতে হয়েছে তারপর সেটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ব্যাপারটা একেবারে মুখের কথা নয় এবং এটা ওয়ার্ল্ডে যে কেউ করতে পারে না তার কারণ হচ্ছে প্রচুর টাকা প্রচুর সময় প্রচুর জনবল এগুলো সব একসাথে দরকার যেটা শাওমির কাছে আছে তার জন্যে শাওমি স্যামসাং এর মতো কোম্পানির পক্ষেই এটা করা সম্ভব এবং শাওমি এটা করে দেখাচ্ছে কিন্তু গল্প এখানেই শেষ নয় এই ফোনটাতে কোনো পোর্ট থাকছে না কোনো হোল থাকছে না কোনো বাটন থাকছে না এবং এখানে কোনো ক্যামেরা থাকছে না এটাই আপনাদের গতকালের টেকনিউজে বলেছিলাম সবার আগে পৃথিবীতে সবার আগে বোধ আমাদের টেকনিউজে এটা জানানো হয়েছিল যে শাওমির মি মিক যে ফোনটা আসতে চলেছে তার রেন্ডার দেখে মনে হচ্ছে সেই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে তো সেটাই সম্ভবত এই ফোনটা এবং এখানে ডিসপ্লের নিচে লুকোনো ক্যামেরা থাকছে এবং সেই ক্যামেরাটা শাওমির থার্ড জেনারেশনের ক্যামেরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা সাউমী অনেকদিন ধরে বানাচ্ছে কিন্তু এটা থার্ড জেনারেশন ক্যামেরা এবং সেক্ষেত্রে এটা উন্নত হবে এবং ডিসপ্লেতে কোথাও ক্যামেরাটা বোঝাই যাবে না পিকচার কোয়ালিটি ডিসপ্লে যে ক্যামেরা থাকা সত্ত্বেও অনেক ভালো হবে এটা আশা করা যায় এখন আসল প্রশ্ন হচ্ছে এই ফোনটা কি বাস্তবে সত্যি সত্যি কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে আমরা কি ইউজ করতে পারবো হাতে আসবে আমাদের নাকি আগেরবার বার মিমিক্স ফোন যেরকম শুধু প্রোটোটাইপ দেখানো হয়েছিল কিন্তু বিক্রি করা হয়নি চারদিকে র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লে ছিল যেটা ধরতে গেলে অসুবিধা হতো এবারও কি সেরকম হবে এবার সম্ভবত সেরকম হবে না আইস ইউনিভার্সের লিক থেকে আমরা জানতে পাচ্ছি এই বছর নাকি এরকম চারটে ডিভাইস তারা লঞ্চ করবে অর্থাৎ শুধু মি মিক্স ফোর নয় এরকম ডিসপ্লে এরকম আন্ডার ডিসপ্লে যুক্ত এবং পোর্টলেস ফোন তারা চার চারখানা নিয়ে আসবে তার মানে স্বামী সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে খেটেছে এবং এটা শুধু প্রোটোটাইপ দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কিন্তু আপনি একবার কল্পনা করে দেখুন ইয়ারপিস থেকে আরম্ভ করে স্পিকার থেকে আরম্ভ করে সবকটা সেন্সার সব কিছু লুকোনো থাকবে ডিসপ্লের নিচে টেকনোলজিটাকে স্বাভাবিক কোথায় নিয়ে গেছে কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে এরকম টেকনোলজিটা আমাদের কি সত্যি দরকার আছে হ্যাঁ দরকার আছে কারণ স্মার্টফোনে টেকনোলজিটা ক্রমশ এই দিকেই শিফট করছে আপনারা খেয়াল করলে দেখবেন এর আগে বহু টেকনিউজে বহু ভিডিওতে আমি বলেছি প্রতিটা কোম্পানি এই বছর আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসবে আন্ডার ডিসপ্লে ক্যামেরার যুগে আমরা এসে পড়েছি অলরেডি সেক্ষেত্রে স্যামসাং থেকে আরম্ভ করে সব কোম্পানি আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত ফোন নিয়ে আসবে শাওমিও পিছনে থাকবে না আজ থেকে কয়েক বছর বাদে আমরা এরকম দেখব যে আমরা একটা রুমে একটা ফোন হাতে নিয়ে ঢুকলাম অথবা আমরা যে কোনো জায়গায় একটা ফোন ইউজ করছি যে ফোনটাতে কোনো রকম পোর্ট নেই কোনো রকম বাটন নেই পুরোটাই ডিসপ্লে জোর সেটা ফোল্ডিং ফোন হতে পারে সেই ডিসপ্লে রোলেবেল ডিসপ্লে স্ট্রেচেবল ডিসপ্লে বা ফোল্ডিং ডিসপ্লে এরম একটা কিছু হবে এবং সেটার চার্জ নিয়ে আমাদের মাথা ঘামাতেই হবে না শাওমি যে কিছুদিন আগে আরেকটা একটা টেকনোলজি দেখিয়েছিল আমাদের বলেছিল যে একটা ডিভাইসকে রুমের মধ্যে রাখলে সেই ডিভাইস থেকে মিলিমিটার ওয়েভ বেরিয়ে আসবে ওই যে মিলিমিটার ওয়েভটা আসছে ওটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে ফোনটা যে ক্যাপচার করে নেবে সেখানে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জি বা কারেন্টে কনভার্ট করে নেবে নেওয়ার পর ব্যাটারিটা চার্জ হবে হ্যাঁ অবশ্যই এখন বলা হচ্ছে পাঁচ ওয়াটে চার্জ হবে এবং সেটা খুব আস্তে আস্তে চার্জ হবে কিন্তু আপনি ভেবে দেখুন আপনার ফোন নিয়ে আপনি যেখানেই যাচ্ছেন যে কোনো ঘরে যে কোনো লিফটে যে কোনো হোটেলে যে কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন সেখানে একটা ডিভাইস বসানো আছে আপনার ফোন সারাক্ষণ চার্জ হতেই থাকছে আপনাকে চার্জ নিয়ে ভাবতেই হচ্ছে না তাহলে পাঁচ ওয়াটের চার্জারে বা অত স্পিডে চার্জ হলে আপনার ফোনের খুব একটা কিছু অসুবিধে হবে না কারণ আপনার ফোন মোটামুটি সারাক্ষণই তো চার্জ হচ্ছে যেটুকু ব্যাটারি কমে যাচ্ছে ওটুকু ব্যাটারি বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব ফিউচারিস্টিক হবে এবং ভবিষ্যতে কে বলতে পারে হয়তো আরও ভালো চার্জ হয়ে যাবে আমরা এতদিন যে ওয়্যারলেস চার্জারটা ইউজ করতাম সেটা ছিল ইন্ডাকশান চার্জার মানে চার্জারের মধ্যে ফোনটাকে ঠেকালে চার্জ হতে বা সত্যিকারের ওয়ারলেস চার্জার আমরা ইউজ করতে পারবো অনেকে এটা ভয় পাচ্ছেন শরীরের পক্ষে ক্ষতিকর হবে এসব ব্যাপার স্যাপার আছে কারণ মিলিমিটার ওয়েভ যেটা আছে যেটা ফাইভ জিতে ব্যবহার হয় সেটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হবে সেটা নিয়ে এখনও বিতর্ক আছে তবে মোটামুটি দাবি করা হচ্ছে ওটা ক্ষতিকর নয় তাহলে এটা কেন ক্ষতিকর হবে দ্বিতীয় কথা হচ্ছে যে মিলিমিটার ওয়েভ যেটা ফাইভ জিতে ব্যবহৃত হয় সেটা কোনো জিনিসের মধ্যে থেকে পাস করতে পারে না মানে আমি ওই ডিভাইসটা আর ফোনটার মাঝখানে দাঁড়িয়ে আছি আমার শরীরের মধ্যে দিয়ে মিলিমিটার ওয়েভ এসে ফোনের মধ্যে চার্জ হবে এই ব্যাপারটা হওয়া খুব মুশকিল কিন্তু সেটা যদি স্বাভাবিক কোনোভাবে পসিবল করতে পারে সেটা যদি সম্ভবপর হয় তাহলে আমার শরীরের মধ্যে থেকে ওই রে বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা যে যাবে সেটা কি আমার শরীরের ক্ষতি করবে সেটা যদিও নন আয়নিক রেডিয়েশন হবে তবুও তাতে কি ক্ষতি হবে এটা পুরোপুরি এখনও আবিষ্কার হয়নি যদিও ব্যাপারটা তবু আমার মনে হয় এই জায়গাগুলোকেও আমরা পেরিয়ে আসতে পারবো এত দূর অবধি যেখানে আসা গেছে শাওমি যেখানে এটা করতে পেরেছে এবং শুধু শাওমি করতে পারেনি মোটর ওলা ফলো করে তারা দাবি করেছে তারাও এরকম টেকনোলজি নিয়ে আসতে চলেছে তারাও এরকম কিছু আবিষ্কার করতে পেরেছে সেক্ষেত্রে এই জিনিসটাও ফিজিবল হবে খুব শীঘ্রই হয়তো তো আপনার কাছে এই টেকনোলজিটা কেমন লাগলো প্রথমত ওই ওয়াটার ফল ডিসপ্লে যেটা অসম্ভব একটা ক্রেজি মানে দুর্ধর্ষ জিনিস আমার মনে হয়েছে দেখতে দারুণ লাগবে টেবিলে রেখে দিলে সত্যি মনে হবে জলের ধারা বইছে তো তার সাথে আপনার যদি এরকম একটা চার্জিং টেকনোলজির কম্বিনেশান আসে ভবিষ্যৎটা কেমন হবে অবশ্যই এরকম সুন্দর ভবিষ্যতের আশা আমি করব আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানাবেন আপনি যদি আমাদের পরিবারের এখন সদস্য না হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব যে সাবস্ক্রাইব বাটনটার বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর এই কথা বলার সাথে সাথেই আজকের টেক নিউজ এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়